তো একটা এটিএম কার্ড যে কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি, এবং ইমার্জেন্সি সিচুয়েশন অথবা যখনই আমাদের টাকার প্রয়োজন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আমরা এটিএম থেকেই সাধারণত টাকা তুলে থাকি। আর এটিএম থেকে এবার টাকা তুলতে গেলে আপনাকে কিন্তু দিতে হবে সার্ভিস চার্জ। তো একটা এটিএম কার্ড যদি আপনারও থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটির শেষে অবশ্যই আপনার মতামত জানিয়ে যাবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এর ফলে আপনি লেটেস্ট ইনফরমেটিভ আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। তো এতদিন নিয়ম ছিল নির্দিষ্ট সময়ের বেশিবার এটিএম থেকে টাকা তুললে একটা সার্ভিস চার্জ কাটা যাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে। তবে এবার থেকে সংযুক্তি হলো তারই সাথে নতুন নিয়ম, এবার থেকে এটিএমের প্রতি ট্রানজাকশানেই কিন্তু আপনাকে দিতে হবে সার্ভিস চার্জ, এবং এটার পরিমাণ 50 টাকা পর্যন্ত হবে বলে জানানো হয়েছে SBI ব্যাংকের ওয়েবসাইটে, এবং আজকে থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে। এবং এরই সাথে ফ্রি ট্রানজাকশানের পরিমাণ 2 থেকে বাড়িয়ে 15 করা হয়েছে, এবং অবশ্য সেটা নির্ভর করবে গ্রাহকের ব্যাংক ব্যালেন্সের ওপর। আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে এবং তা সত্ত্বেও যদি আপনি টাকা তুলতে যান এটিএম থেকে, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে 20 টাকা করে কেটে নেওয়া হবে। আবার টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যারা কার্ডের ব্যবহার করবেন তাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ 22 টাকা পর্যন্ত সার্ভিস চার্জ কেটে নেওয়ার কথা বলা হয়েছে। এবং একইভাবে NFT-র মাধ্যমে আর্থিক লেনদেনের জন্য সার্ভিস চার্জ নেওয়ার কথা জানিয়েছে স্টেট ব্যাংক, এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10,000 টাকা পর্যন্ত NFT-র ক্ষেত্রে 2 টাকা GST এবং 10,000 টাকা থেকে 1 লাখ পর্যন্ত NFT-র ক্ষেত্রে 4 টাকা এবং 1 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত NFT-তে 12 টাকা এবং 2 লাখ থেকে বা তার বেশি হলে 20 টাকা পর্যন্ত GST আর 5 লাখ টাকার বেশি হলে NFT-তে কিন্তু 40 টাকা করে কাটবে আপনার ব্যাংক। তো SBI-এর এই নতুন নিয়মে সার্ভিস চার্জ যে কাটা হচ্ছে এই সম্পর্কে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট করে জানান। তো এখনকার ভিডিওতে এই ছোট্ট আপডেটটুকুই দেওয়ার ছিল। প্রত্যেকে ভালো থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।